নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সিঙ্গেল কাটোরি কাট ব্লাউজ সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। আপনারা এই ভিডিওটা একবার দেখলে যে কোনো সাইজের কাটোরি কাট ব্লাউজ খুবই সহজেই সেলাই করে নিতে পারবেন। তার জন্য বলছি, যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাটগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখুন, এখানে আমাদের সবার প্রথমে কাটোরি পাটটাকে সেলাই করে নিতে হবে। তার জন্য দেখুন, এখানে আমি কাটোরির নিচের পাটটা নিয়েছি, 2 নম্বর পাটটা, আর এর মধ্যে এখানে আমাদের টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি টেকিংয়ের সেলাইটা লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন, আমাদেরকে এইভাবে পাটটাকে একটার উপর একটা উল্টো করে রাখতে হবে। তারপরে দেখুন, এখানে আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এই দুটো পাটকে একসাথে জয়েন করে নেব। তো এইভাবে আমাদেরকে দুটো পাটকে একসাথে ধরে ধরে কিন্তু হাত দিয়ে ফিনিশিং করে যেতে হবে। তারপর এর মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পাফটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমরা 3 নম্বর পাটটার সাথে এই কাটুরির পাটটাকে অ্যাটাচ করে নেব। তার জন্য দেখুন, এখানে আমাদেরকে কাটুরি পাটটাকে 3 নম্বর পাটটার উপরে এইভাবে উল্টো করে রাখতে হবে। দুটোরই সোজা দিকটা আমরা মুখোমুখি করে রাখবো, আর উপরে একটু ক্রস করে রেখে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে কাটুরিটাকে জয়েন করে নিতে হবে। আর আপনারা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যখন আমরা কাটুরি পাটটা অ্যাটাচ করব তখন কিন্তু সবসময় আমরা কাটুরি পাটটাকে উপর থেকেই সেলাইটা নিচের দিক করে নিয়ে আসব। যদি আমাদের নিচের সাইডে পাটটা একটু বেশি হয়েই যায়, সেটাকে আমরা কেটে বাদ দিতে পারবো, কোনো রকমভাবে অসুবিধা হবে না। এরপরে দেখুন, এখানে আমরা 4 নম্বর পাটটা নিয়ে নেব, বেল্টের পাটটাকে। তারপরে আমরা এইভাবে বেল্টের পাটটাকে একটা পাটের উপরে একটা পাট আবার উল্টো করে রাখব। তারপরে বেল্টের পাটটাও এখানে আমরা ক্রস করে রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এটাকেও সেলাই করে নেব। তো এইভাবে বেল্টের পাটটাও সেলাই করে নিয়েছি। এরপরে যতটুকু আমাদের মার্জিন ছিল ভিতরের দিকে, সেই মার্জিনটাকে আমরা নিচের দিক করে রাখবো, আর উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি চাপ সেলাইটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদেরকে নিচের দিকে কোমরের মধ্যে পট্টি অ্যাটাচ করতে হবে। আমি এখানে আপনাদেরকে এই বেল্টের পাটটাকেই সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখুন একটু কাপড়টা বেশি রেখেছিলাম 1 ইঞ্চির মতো, তো সেটাকে 2 ভাঁজ করে নিয়ে আমি নিচের মধ্যে সেলাই করে নিয়েছি। তো এবারে দেখুন, আমরা গলার মধ্যে গলার পট্টি বসাবো। তার জন্য এখানে আমি ক্রস পট্টি নিয়েছি, আর পট্টিটা চড়াটা নিয়েছি এখানে আমি 1 ইঞ্চি। এরপরে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে পট্টিটাকে আমাদেরকে গলার চারপাশে 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে পুরোটাতে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি। এরপরে আমাদেরকে পট্টিটা রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য। তো দেখুন, এইভাবে আমাদেরকে পট্টিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবারও ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি সেলাই করে নিয়েছি, গলাটা রেডি করে নিয়েছি। এরপরে আমাদেরকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে কাটুরি কাটের একটা সাইড সেলাই করে দেখালাম। আজকে শুধু আমি আপনাদেরকে সামনের পাটটা রেডি করে দেখালাম কিভাবে আপনারা কাটুরি কাট ব্লাউজ সেলাই করবেন। আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান কাটুরি কাট ব্লাউজের, তাহলে কিন্তু আমার এই চ্যানেলেই আপলোড করা আছে ফুল ভিডিও সেলাইয়ের। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন সেখান থেকে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।